হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেডিট কোঅপারেটিভ অ্যাওয়ারনেসের যে ফাইভ হান্ড্রেড আমি সিরিজ লঞ্চ করেছি ওইটার পার্ট সেভেন এই ভিডিওটা আর এই যে এমসি কিউগুলি এগুলি মাল্টিপল টাইম বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকে এসেছে তাই আমি এগুলি পিক করেছি চলো উইদাউট এনি ডিলে আমি শুরু করছি প্রথম কোয়েশনটা কি অ্যাপয়েন্টমেন্ট অফ এ লিকুয়েডেটর শ্যাল বি নোটিফাইড বাই দ্য রেজিস্ট্রার ইন অফিসিয়াল গেজেট লিকুইডেটারকে অ্যাপয়েন্টমেন্ট করলে রেজিস্টার অফিসিয়াল গ্যাজেটে এটা নোটিফাই করে দেবে নেক্সট হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ এ ডিমান্ড ড্রাফট ডিডি যাকে বলে ওইটার ভ্যালিডিটি পিরিয়ড কত থ্রি মান্থস চলো এক্সপ্লেনেশান দেখি অ্যা ডিমান্ড ড্রাফট ইজ এ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট দ্য ট্রান্সফার ফান্ডস ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ইট ইজ অলসো নোন অ্যাস রিমোটলি ক্রিয়েটেড চেক আর সিসি রিমোটলি ক্রিয়েটেড চেক ডিমান্ড ড্রাফটের অপর নাম ঠিক দ্য বাউন্সিং অফ চেক ইজ মেনশনড ইন হুইচ সেকশান সেকশান ওয়ান থ্রি এইট অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইট্টি ওয়ান ঠিক বাউন্সিং চেক কি সাপোজ আমার কাছে একটা চেক আমার চেক আমি কাউকে দিলাম চেকটা কিন্তু দেখা গেলো কি আমার অ্যাকাউন্টে টাকাই নেই ও যখন উইথড্রল করতে গেলো তখন দেখলো আমার অ্যাকাউন্টে টাকা নেই তখন ওই চেকটা কী হবে বাউন্স করে দেবে বাউন্স মেরে দেবে ঠিক দেখো চেক বাউন্স ইস এ ক্রিমিনাল অফেন্স এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স আন্ডার সেকশন ওয়ান ওয়ান হান্ড্রেড থার্টি এইট অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটটি ওয়ান এগুলি কিন্তু এমসিকিউ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটটি ওয়ান মনে রাখবে এমসিকিউতে আসতে পারে তারপর দেখো দিস সেকশন কাভার্স ক্রিমিনাল প্রভিশনস ফর চেকস দ্যাট বাউন্স ডিউ টু ইনসাফিসিয়েন্ট ফান্ড ইনসাফিসিয়েন্ট ফান্ড যদি থাকে তাহলে ওই চেকটা বাউন্স মেরে দেবে দ্য পানিশমেন্ট ফর দ্য চেক বাউন্স ক্যান ইনক্লুড দ্যাট ক্যান বি আপ টু টুয়াইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য চেক চেকের যদি এক হাজার টাকা থাকে এর দুই গুণ হয়ে যাবে মানে দুই হাজার টাকা তোমার ফাইন হতে পারে আর দুই বৎসরের জেল হতে পারে ঠিক নেক্সট এ চেক বিয়ারিং এ ফিউচার ডেট ইজ কল্ড যদি কোনো চেক ফিউচার ডেট বিয়ার করে পোস্ট ডেটের চেক বলে ওইটাকে ঠিক দেখো সিএইচএফ ইন কানাডা ইজ রিলেটেড টু হুইজ সোসাইটি সিএইচএফ ইন কানাডা হ্যাঁ রিলেটেড টু হুইস সোসাইটি হাউজিং সোসাইটি কোন সোসাইটির সাথে রিলেটেড হাউজিং সোসাইটি ঠিক তারপর দেখো দা কোপারেটিভ হাউজিং ফেডারেশন অফ কানাডা রিপ্রেজেন্ট দ্য কানাডিয়ান কোপারেটিভ হাউজিং মুভমেন্ট ঠিক আছে দ্য কোপারেটিভ হাউজিং ফেডারেশন অফ কানাডা রিপ্রেজেন্ট দ্য কানাডিয়ান কোপারেটিভ হাউজিং মুভমেন্ট এটা এক্সপ্লেনেশন তারপর কী বলছে ট্রেজারি বিল আর ইস্যুয়েড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক দেখো ট্রেজারি বিল অরটি বিল ইজ এ মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইজ ইস্যুয়েড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এটাকে ইস্যু করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা দ্য বিল ইজ ইস্যুয়েড অজ এ প্রমিসারি নোট প্রমিসারি নোটকে আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি প্রমিসারি নোট অফ রিপেমেন্ট ইন দ্য ফিউচার দ্য পার্প অফ এ ট্রেজারি নোট ইজ টু সিকিউর ফান্ডস টু মিট দ্য শর্ট টার্ম ফান্ড রিকোয়ারমেন্টস অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের যদি কোনো শর্ট টার্ম ফান্ড রিকোয়ারমেন্ট হয় তাহলে ওর ট্রেজারি বিল ট্রেজারি বিল ইস্যু করবে ঠিক নেক্সট রডসটেলে রডসটেলে ফ্রেন্ডলি কোপারেটিভ সোসাইটিস ওয়াজ ইনাক্টেড ইন হুইচ ইয়ার এইটিন ফোরটি ফোর রডসটেলের ফ্রেন্ডলি কোঅপারেটিভ সোসাইটি ইনাক্টেড হয়েছে এইটিন ফোরটি ফোরে ইন এইটিন ফোরটি ফোর এ গ্রুপ অফ টোয়েন্টি এইট আর্টিস ওয়ার্কিং ইন কটন মিলস ইন দ্য টাউন অফ রডস ডালে ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রডসডেলেতে ইস্টাবলিশ করেছে দ্য ফার্স্ট মডার্ন কোঅপারেটিভ বিজনেস দ্য রস ডালে রডস ডালে ইকুইটেবল পিউনার সোসাইটি ঠিক নেক্সট দেখো এবার দ্য এনসিসিটি মানে এনসিসিটি ফুল ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল ফর কোঅপারেটিভ ট্রেনিং এরকম অ্যাপ্লিকেশন দিয়ে দিতে পারে ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারে কুয়েশনে ভালো করে শিখবে কুয়েশনগুলি কবে এস্টাবলিশড হয়েছে জুলাই নাইনটিন সিক্স ঠিক দেখো দ্য ন্যাশনাল কাউন্সিল ফর কোঅপারেটিভ ট্রেনিং ওয়াজ ইস্টাবলিশড ইন নাইনটিন সেভেন্টি ফোর কিন্তু এখানে নাইনটিন সেভেন্টি সিক্স দেওয়া কেউ না বলছি ইট রিপ্লেসেস দ্য কমিটি ফর কোঅপারেটিভ ট্রেনিং নাইনটিন সেভেন্টি সিক্স তাই এটাকে নাইনটিন সেভেন্টি সিক্স ইস্টাবলিশ ধরা হয়েছে দ্য এনসিসি টি ইজ রেজিস্টার্ড অটোনোমাস সোসাইটি আন্ডার দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট এইটিন সিক্সটি ইট ইজ প্রমোটেড বাই দ্য মিনিস্ট্রি অফ কর্পোরেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা এটাকে প্রমোট করা হয় সবাই জানে দ্য অ্যাসেট হুইচ ইজ নট সাবজেক্ট টু ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন মানে ক্ষয় হয় না ইন ফাইনার্ট ইউজ করতে পারবো আমি ঠিক দেখো একটা ল্যান্ডে যদি আমি চলো আগে এক্সপ্লেনেশনটা দেখি দ্য ল্যান্ড অ্যাসেট ইজ নট ডেপ্রিসিয়েট বিকজ ইট ইজ কনসিডার্ড টু হ্যাভ অ্যান ইনফাইনেট ইউজফুল লাইফ ঠিক হোয়েন অ্যান্ড অ্যান্ড টাইটি পারচেস ল্যান্ড দ্যাট হ্যাজ এ বিল্ডিং অন ইট দ্য কস্ট মাস্ট বি এলোকেটেড বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বিল্ডিং দ্য রেজাল্ট উইল বি ডিপ্রিসিয়েশন অফ দ্য বিল্ডিং বাট নট দ্য ল্যান্ড দেখা এবার এটা আমার ল্যান্ড এটার মধ্যে আমার একটা বাড়ি আছে ঠিক যখন কেউ যদি বাড়ি আমার এই ল্যান্ড আর বাড়িটা কিনতে চায় তাহলে বাড়িটার দাম কমে যাবে কারণ বাড়ির বিল্ডিংয়ের এক্সপায়ার আছে এক্সপায়ারি ডেট থাকে এত বছর পরে বিল্ডিংটা নষ্ট হয়ে যাবে কিন্তু ল্যান্ডের ইনফাইনেট টাইম আমরা ইউজ করতে পারবো ল্যান্ডটাকে ঠিক তাই এটা ডিপ্রিসিয়েশন হয় না ডিপ্রিসিয়েশন হয় না এটা চলো নেক্সট দেখি হোয়াট ইজ দ্য পজিশন স্টেটমেন্ট ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে কোনো কোম্পানি কীরকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কীরকম ফাইন্যান্সিয়ালি পজিশন আছে সব কিছু আমরা ব্যালেন্স শিট দেখে চেক করে নিতে পারবো দেখো এ ব্যালেন্স শিট ইজ অলসো নন অ্যাজ এ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ঠিক ইট ইজ এ সামারি অফ অ্যান অর্গানাইজেশনস ফাইন্যান্সিয়াল ব্যালেন্সেস ঠিক ইট লিস্ট অ্যাসেটস কি লাইবিলিটিস কতটুকু আছে ইকুইটি সব কিছু এই ব্যালেন্স শিটের মধ্যে থাকে তারপর দেখো ইন্টারন্যাশনাল কোপারেটিভ অ্যালায়েন্স আইসিএ ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার কোন ইয়ারে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স ফর্ম হয়েছে গঠিত হয়েছে এইটিন নাইনটি ফাইভে ঠিক নেক্সট দেখো ফ্রম হুইচ ইয়ার নাবার্ড স্টার্টের ইটস ফাংশনিং নাবার্ড তার ফাংশনিং স্টার্ট করছে করেছে কোন ইয়ার থেকে নাইনটিন এইট্টি টু থেকে ঠিক তারপর নেক্সট দ্য কান্ট্রি ইন হুইচ ফার্স্ট কোঅপারেটিভ মুভমেন্ট অরিজিনেটেড এটার সবাই যেন ইংল্যান্ড তারপর দেখো দ্য অডিট ফিস ফর দ্য প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড দ্য অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অডিট ফিসটা কোন বেসিসে ক্যালকুলেট করা হয় এগ্রিগেড এগ্রিগেট লোন ইস্যুড আর রিকভার কতটুকু লোন দেওয়া হয়েছে কতটুকু রিকভার করা হয়েছে ওইটার উপর অডিট ফিস ঠিক দেখো ইন হুইচ ইয়ার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওয়াজ ইস্টাবলিশড এশিয়ান ডেভেলপ এডিবি যাকে বলে আমরা নাইনটিন সিক্সটি সিক্স কারেন্ট অ্যাফেয়ার্সে এডিবি প্রচুর আছে মানে প্রচুর আসে কারেন্ট অ্যাফেয়ার্সে এডিবি কিছুদিন পর পর এই স্টেটকে ওই স্টেটকে লোন দেয় এডিবি খুব গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট কে মাসা মাসা তু গো ঠিক নেক্সট দেখো কোপারেটিভ কমনওয়েলথ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হোম কোপারেটিভ কমনওয়েলথ কে ইন্ট্রোডিউস করেছে ডি আর গার্ডগিল ঠিক ডিসচার্জ ভাউচার ফাইল ডিসচার্জ ভাউচার ফাইল ইজ মেনটেন বাই এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক ঠিক ডিসচার্জ বা এটার সংক্ষেপে বলে ডিবি ডিবি ফাইল বেসড অন দ্য রেকমেন্ডেশন ইন টোকিও কংগ্রেস টোকিও কংগ্রেসের যে সভা হয়েছিল এটার মধ্যে রেকমেন্ডেশন করা হয়েছিল হু রিভাইজ দ্য প্রিন্সিপালস অফ কোপারেশন কোপারেশন প্রিন্সিপালকে রিভাইজ করেছে ইভান ম্যাক ফ্যাটশন ইভান ম্যাক ফ্যাটশন নেক্সট দ্য পাওয়ার টু রিস্কাইন্ড রিস্কাইন্ড মানে ক্যান্সেল করা এনি রেজুলেশন রেজুলেশন মানে কোনো যদি আমরা সিদ্ধান্ত নিই আমরা না জেনারেল বডির দ্বারা যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে এটাকে ক্যান্সেল করার পাওয়ার কাট কাছে থাকে রেজিস্ট্রারের কাছে আবার জেনারেল বডি নিজেও ক্যান্সেল করতে পারে আবার ম্যানেজিং কমিটিও ক্যান্সেল করতে পারে কিন্তু কোন সময় যখন মেম্বাররা কনসেন্ট দেবে সহমতি দেবে দেখো এক্সপ্লেনেশন বুঝ পড়ো এ রেজুলেশন পাসড বাই দ্য জেনারেল বডি অফিস এ সোসাইটি ওর ক্লাব ক্যান অনলি বি মডিফাইড ওর ক্যান্সেল বাই দ্য জেনারেল বডি ঠিক দ্য ম্যানেজিং কমিটি ক্যান নট ক্যানসেল দ্য রেজুলেশন অফ দ্য জেনারেল বডি কিন্তু উইদাউট দ্য কনসেন্ট অফ ইটস মেম্বার মানে মেম্বারের যদি কনসেন্ট সহমতি না থাকে তাহলে ম্যানেজিং কমিটি রেজুলেশনটা ক্যান্সেল করতে পারবে না ইফ দ্য ম্যানেজিং কমিটি ডাজ নট ক্যান্সেল দ্য রেজুলেশন মেম্বাররা সহমতি দেওয়ার পরেও যদি ম্যানেজিং কমিটি ক্যান্সেল না করে দ্য ডিসিশন ক্যান বি চ্যালেঞ্জ ইন দ্য কোপারেটিভ কোর্ট কোঅপারেটিভ কোর্টে আমরা ব্যাপারটা নিয়ে যেতে পারবো ঠিক দেখো নেক্সট দ্য ইয়ার ইন হুইচ মৎস ফেড মানে ফেডারেশন ইজ রেজিস্টার্ড এজ এ কোঅপারেটিভ ইনস্টিটিউশন নাইনটিন এইটটি ফোর দ্য কেরালা স্টেট কোঅপারেটিভ ফেডারেশন ফর ফিশারিজ ডেভেলপমেন্ট লিমিটেড মৎস্য ফেড যেটাকে বলি ওয়াজ রেজিস্টার্ড অন মার্চ নাইনটিন এইটী ঠিক ইট ওয়াজ রেজিস্টার্ড এ এন এপেক্স ফেডারেশন অফ প্রাইমারি লেভেল ওয়েলফেয়ার সোসাইটিস ইন দ্য কোস্টাল ফিশারিজ সেক্টর পরেন এভ এক্সপ্লেনেশনটা ভালোভাবে নেক্সট দেখো ওয়েন এ মেম্বার ক্যান এক্সারসাইজ হিজ রাইট টু উইথড্রো হিজ শেয়ার ফ্রম এ কোঅপারেটিভ সোসাইটি আমি কোনো একটা কোঅপারেটিভ সোসাইটিতে আমি মেম্বার আমার শেয়ার থাকবে কিছু আমার ইচ্ছা হয়েছে এখন শেয়ারটা তুলে নেব আফটার থ্রি ইয়ার্সের পরে আমি এটা পারবো আর যদি ত্রিপুরার ক্ষেত্রে এক বছরের পরে আমি এটা করতে পারবো ঠিক অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন ইন ত্রিপুরা এ মেম্বার অফ কোঅপারেটিভ সোসাইটি ক্যান নট ট্রান্সফার অর উইড্রো দেয়ার শেয়ার মানে উইদিন ওয়ান ইয়ার অফ বিং অ্যাডমিটেড অ্যাজ এ মেম্বার বুঝলে এক বছরের পরে হবে দে অলসো নিড টু হ্যাভ দ্য কমিটিস পারমিশন কমিটির পারমিশনও লাগবে ট্রান্সফার করতে বা কোনো চেঞ্জ করতে যদি তাদের শেয়ারের মধ্যে চেঞ্জ করতে হয় ঠিক ড্যাশ ইজ অ্যান অ্যাপেক্স অর্গানাইজেশন ফাউন্ডেড অন দ্য বার্থডে অফ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর জন্মদিন সেকেন্ড অক্টোবর ওই দিন কোন অ্যাপেক্স অর্গানাইজেশন ফাউন্ডেড হয়েছিল নাফেদ নাফেদ কি ন্যাশনাল এগ্রিকালচার কোপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এটা হচ্ছে নাফেদ ইট ইজ এন অর্গানাইজেশন দ্যাট ডিলস উইথ মার্কেটিং কোপারেটিভস এটা মার্কেটিং কোপারেটিভস এর সাথে ডিল করে ফর এগ্রিকালচার প্রডিউস ইন ইন্ডিয়া নাফেড ওয়াজ ইস্টাবলিশড অন সেকেন্ড অক্টোবর নাইনটিন এইট আন্ডার স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট কুইশন আসতে পারে এমসি কিউ আন্ডার হুই চাফেড ওয়াজ ইস্টাবলিশড আসতে পারে মাল্টি স্টেট কোপারেটিভ সোসাইটিস অ্যাক্ট ঠিক নেক্সট দেখো দ্য জেনারেল কাউন্সিল অফ এনসিডিসি কনসিস্ট অফ जनरल काउंसिल ऑफ एनसीडीसी सी ऑफ़ कन्सिसिफ्टि वान मेमार्स एन सी डिस देशनल कोअपारेटिव डेभलपमेंट शॉर्ट टर्म में एन सी डिसी हेज अ जेनारे काउन्सिल उथ फिफ्ट ओवान मेम्बर द जेनारे काउन्सिल सेट पलिसी गाइडलैंस फर दन सी डिसीज जेनारे काउन्सिल एन सी डिस गाइडलैंस आईट सेट कर दें काउन्सिल मेड अब अफ व्डली रिप्रेजेंटेड मेम्बर देखे नेता बारो जन मेम्बर मैनेजमेंट कमिटी मध्य थे क्या थे सब किस देखे ने तुम्हारा एक्सप्लनेशन দ্যাস আর দ্য ফাউন্ডেশন স্টোন অফ দ্য গ্রাসরুট লেভেল কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার ইন ইন্ডিয়া কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচার ইন ইন্ডিয়া গ্রাসরুট লেভেলে কে কাজ করে পি এসি এসব আগের ভিডিওতে আমি এটা নিয়ে ডিসকাস করেছি তারপর নেক্সট দেখো এ কোঅপারেটিভ ব্যাঙ্ক হুইচ হ্যাজ বিন এফিলিয়েটেড উইথ ডিআইসিজিসি মানে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন ঠিক আছে এটার সাথে কোনো কোঅপারেটিভ ব্যাঙ্ক যদি অ্যাফিলিয়েটেড থাকে তাহলে তাকে কী বলে ইনশর্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক ইনশর্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক ঠিক দেখো এক্সপ্লেনেশন দ্য ডিআইসিজিসি ইনশর্টস ডিপোজিটস অফ ইলিজিবল কোঅপারেটিভ ব্যাংক যারা ইলিজিবল কোঅপারেটিভ ব্যাংক তাদের ডিপোজিট করায় দ্য ডিএসি ডিআইসি জিসি ওয়াজ ফর্মড নাইনটিন সেভেন্টি এইট এমসিকিউ আসতে পারে বাই মার্জিং এমসিকিউ আসতে পারে ডিআইসি এন্ড সি অর্গানাইজেশন করবে দ্য ডিআইসিজিসি ইন্স্যুরস অল টাইপস অফ ডিপোজিট সেভিংস কারেন্ট রিকারিং ফিক্সড এফ ডি রিকারিং আর ডি সব কিছু তারপর দ্য ডিআইসি জিসি আপ টু ডিপোজিট লিমিট আপ টু ফাইভ লাখ ফাইভ লাখ সাপোজ আমার ব্যাঙ্কে চার লাখ আছে আর আরেকজনের ব্যাংকে ছয় লাখ আছে ব্যাংক ডুবে গেল হুম তাহলে এই যে ছয় লাখ ছয় লাখের ব্যক্তিটা এই ছয় লাখের ব্যক্তিটা পাঁচ লাখই পাবে আমার তো চার লাখ আমি চার লাখই পাবো আমি পাঁচ লাখ পাবো না ইন্স্যুরেন্স পাঁচ লাখ করার পাবো চার লাখ মানে যেটা কম ওইটা পাবো এই দুই ওটা থেকে পাঁচ লাখ আর আমার এক অ্যামাউন্ট থেকে যেটা কম ওইটা পাবো আমি তারপর দেখো নেক্সট হু শ্যাল বি দ্য কাস্টোডিয়ান অফ ক্যাশ সিকিউরিটিস অ্যান্ড আদার প্রপার্টিস অফ দ্য সোসাইটি সেক্রেটারি হচ্ছে কাস্টোডিয়ান দেখো অ্যাকর্ডিং টু দ্য সোসাইটিস রুলস নাইনটিন সিক্সটি নাইন দ্য পেড সেক্রেটারি পাবলিক ম্যানেজার অফ এ সোসাইটি ইজ দ্য কাস্টোডিয়ান অফ ক্যাশ সিকিউরিটিস অ্যান্ড আদার প্রপার্টিস দ্য সেক্রেটারি ইজ অলসো রেসপন্সিবল ফর কিপিং অল সোসাইটিজ রেকর্ডস ইন দ্য সোসাইটি অফিস সেক্রেটারিসের ডিউটিও কী কী দেখে নেবে এইরকমভাবে আসতে পারে এগুলি ভালো করে পড়বে এরকম কোয়েশান আসতে পারে যে হুইচ ওয়ান ইজ নট দ্য ডিউটি অফ সেক্রেটারি দ্য ডিউটি অফ এ সেক্রেটারি ঠিক আছে সবগুলি দিয়ে দেবে আরেকটা অন্যরকম দিয়ে দেবে ওইটা হবে আমাদের অপশান সঠিক অপশান ঠিক আছে নেক্সট দেখো দ্য কমিটি অফ এ সোসাইটি ইজ টু কল এ স্পেশাল জেনারেল বডি মিটিং স্পেশাল জেনারেল বডি মিটিং আফটার গেটিং এ রিকুয়েজেশন আইদার ফ্রম একটা স্পেশাল জেনারেল বডি মিটিং করে স্পেশাল মিটিং রেজিস্টার যদি রিকোয়েস্ট করে করতে পারবে আর যদি ওয়ান ফিফথ অফ দ্য টোটাল মেম্বার রিকোয়েস্ট করে তখনই করতে পারবে স্পেশাল জেনারেল মিটিং যেটাকে এস জি এম বলি দেখো অ্যা কমিটি অফ এ সোসাইটি মে কল এ স্পেশাল জেনারেল বডি মিটিং এস এম ইফ দে রিসিভ রিটেন রিকুয়েজেশন ফ্রম সেন্ট্রাল রেজিস্টার অ্যাট লিস্ট ওয়ান ফিফ অফ দ্য সোসাইটিস মেম্বার কী কী ইস্যুতে কাজ করা ডিসকাস ডিস্যু মেক ডি ইস্যান ম্যাটার্স এইগুলিতে স্পেশাল জেনারেল মিটিং হয় এগুলি আলাপ আলোচনা করার জন্য আর দ্য দ্য কমিটি মাস্ট কল দ্য মিটিং উইদিন ওয়ান মান্থ অফ দ্য রিসিভিং রিকুয়েজেশন রিক ওয়ান মান্থের মধ্যে कमिटी मीटिंग तक देते हो ठीक नेक्स्ट देखो इफको फर्स्ट पुट अप टू फर्टिलाइजर प्लांट्स इन द स्टेट ऑफ गुजरात इफको 2टा फर्टिलाइजर प्लांट्स गुजरात में করেছে কোন কোন জায়গায় 1976 100 প্রপোজালস সাবমিটেড ফর অ্যামোনিয়া ইউরিয়া এন্ড এনপকে प्लांट्स নোটably এট কালোল এন্ড কান্ডলা ইন গুজরাট ঠিক এন্ড অন 3rd নভেম্বর 1967 ইফকো ওয়াজ রেজিস্টার্ড অ্যাজ এ মাল্টি ইউনিট কোঅপারেটিভ সবগুলি এমসিকিউ খুব ভালোভাবে পড়বে এক্সপ্লেনেশন দ্য কালোল অ্যান্ড কান্ডলা প্ল্যান্স ওয়ার কমিশন অ্যান্ড বিল্ট উইথ গ্রেট ইনোভেশন অ্যান্ড ইন্ডিজিনিয়াস ম্যাটেরিয়াল ঠিক নেক্সট দেখো হানটেক্স ইজ এ প্রোডিউসার সোসাইটি হানটেক্স কি একটা প্রোডিউসার সোসাইটি কি বলছে দেখো দা কি বলছে দেখো দ্য ম্যাক্সিমাম ফিজ পেবল ফর অ্যাপিয়ালস অ্যান্ড অর অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যান্ড uh, uh, application বিফোর দ্য ট্রিবিউনাল ফর মনিটারি ডিসপিউট ইজ রুপিস টু থাউজেন্ড ঠিক নেক্সট দেখো এ কালেক্টিং ব্যাংকার ইজ গিভেন প্রোটেকশন অনলি হয়নি কালেক্স ক্রস চেক ভালো করে পড়বে আর এই ক্রস চেক কি চেকের বিভিন্ন রকম আছে ওইগুলো আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমি একটা ছোট্ট ভিডিও আমি নিয়ে আসবো ওইগুলো খুব তাড়াতাড়ি কী কী রকমের চেক আছে ওইগুলো জানা দরকার নেক্সট রিপোর্টস প্রিপেয়ার টু প্রেজেন্ট এ পিরিয়ডিক্যাল রিভিউ অফ ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড দা ফাইান্সিয়াল পজিশন অফ এ বিজনেস এন্টারপ্রাইজ রিপোর্ট বানানো হয় এটাকে বলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোন একটা বিজনেস এন্টারপ্রাইজের রিপোর্ট বানানো হয় কীরকম ওর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি কীরকম ওই সবগুলি রিপোর্টকে মানে মিলে ওইটাকে বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অলসো নন অ্যাকাউন্টিং রিপোর্টস ফরমাল রেকর্ডস অফ বিজনেস অ্যাক্টিভিটিস অ্যান্ড পজিশন সব কিছু দেখে নেবে তোমরা তারপর এ স্টেটমেন্ট ডিফিসিটিং দ্য একজাক্ট ডেফিসিটিং দ্য এক্সাক্ট ফাইন্যান্সিয়াল পোজিশান অফ এ বিজনেস অন এ পার্টিকুলার ডে ইস কল্ড ব্যালেন্স শিট পার্টিকুলার ডেতে যে একজাক্ট ফাইন্যান্সিয়াল পজিশন কী আছে বিজনেস যে করেছে ওইগুলি সব কিছু ব্যালেন্স শিটের মধ্যে থাকে ঠিক দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশান ফর এ কোম্পানি ইজ অফ অ্যান্ড রেফার টু এজ এ ব্যালেন্স শিট দেখে নেবে ইট ইজ ইউজ টু রিপোর্ট অ্যাজ এস লাইবিলিটিস ইকুইটিস এটা আগের কোয়েশনও ছিল তারপর দেখো দ্য ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া টু লিস্ট ইন দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে কোন ব্যাঙ্কটা প্রথম লিস্টেড হয়েছে আইসিআইসিআইসিআই ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাংক এক্সপ্লেনেশন দেখে নেবে সিভিল ক্রেডিট স্কোর শুনেছি সিভিল ইজ ইন্ডিয়াস ফার্স্ট ক্রেডিট ইনফরমেশন কোম্পানি ফাউন্ড ইন টু থাউজেন্ড ঠিক কবে টু টু এ ফাউন্ড হল এটা ইউনিয়ন সিভিল লিমিটেড ফরমালি ক্রেডিট ইনফরমেশন ইনফরমেশনো লিমিটেড ওয়াজ ফাউন্ডেড ইন টু থাউজেন্ড আগস্ট টু থাউজেন্ড অ্যান্ড ইজ ইন্ডিয়াস ফার্স্ট ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এটা আর চারটা কী কী আছে ট্রান্স ইউনিয়ন সিভিল এটা তো শুনেছ এখন ক্রিপ ইকুইফেক্স এক্সপিরিয়েন ঠিক আরবি অথরাইজড মনে রাখবে এগুলি সবগুলি মনে রাখবে নো কম্পিটিশন নো মানি নো প্রফিট ইজ দ্য আইডিয়া এচিভ বাই রবার ওয়ান থ্রু লেবার এক্সচেঞ্জ তাৰপৰা দেখ কাৰে বাই হস্পিটেল ফেডাৰেশন ঠিক দ্য কপাৰেটিভ ইনষ্টিটিউট অফ হেল্থাৰী কান্নুৰ কেৰেলা ৱাজ ইষ্টাব্লিছ ইন নাইটিন নাইণ্টি নাইন মনে ৰাখিব দা কলেজ ইজ ৰান বাই দ্য কেৰালা কপাৰিটিভ হস্পিটেল ফেডাৰেশন

An Apex society is a registered society whose main object is to promote the objectives of the other registered society that are affiliated with it. It also provides facilities for the operation of these societies. An Apex society is a cooperative society whose membership includes central societies. A central society is a cooperative society whose membership includes primary society. A primary society is a cooperative society whose membership consists exclu exclusively of individuals. তাহলে আজকে এখানেই শেষ থ্যাংক ইউ আর যারা এই ভিডিওটার পিডিএফ পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে আর আমি এই টেলিগ্রাম চ্যানেলে কোঅপারেটিভের অনেক পিডিএফ দিয়ে রেখেছি তোমরা গিয়ে গ্রুপ ফাইলসে গিয়ে সার্চ করবে সার্চ করলে পেয়ে যাবে এমসিকিউ লিখে লেখে বা মডিউল ওয়ান লেখে বা কোপারেটিভ লেখে যে কোনো লেখে সার্চ করবে তোমরা পেয়ে যাবে অনেক কোপারেটিভের অনেক ভিডিও এবং আমি ডেলি রাত্রে কুইজও নিচ্ছি এই কপারেটিভ অ্যাওয়ারনেসের উপর এবং কি কি কুয়েশন থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর উপর তোমরা অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে আর এই পিডিএফটা নেবে আর বাকি সাথে বাকি বাকি পিডিএফগুলিও নিয়ে নেবে ঠিক চলো আজকে এখানে সমাপ্ত দিই বাই